রাজধানীর বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান কার্যক্রমে অংশ হিসেবে এবার রাজধানীর গুলশানের ডিএনসিসি মার্কেটে অবৈধ দোকান উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশন। বুধবার তৃতীয় দফার এই অভিযানে ডিএনসিসি মার্কেটে 36টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে বলে জানান উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সদির হোসেন। ডিএনসিসি থেকে বারবার তাদেরকে জানানো হয়েছে যে 291টার বাইরে 36টি দোকান অনুমোদিতভাবে অবৈধভাবে এখানে উঠানো হয়েছে দোকানগুলো সরিয়ে নেওয়ার জন্য। বারবার তাদেরকে বলার পরও তারা সরিয়ে নিচ্ছে না। বিধায় আমাদেরকে উচ্ছেদের জন্য ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ করেছে। আমরা সেই 36টি দোকান অবৈধ দোকান আছে সেই 36টি দোকান বাজার কমিটির বাজার শাখার এখানে অফিসার আছে তাদেরকে নিয়ে তারা এখানে লিস্ট আছে আমরা সেই দোকানগুলো উচ্ছেদের জন্য এখানে আসছি এবং সাথে সাথে এখানে একটা অবৈধভাবে একটা অফিস করা সেই অফিসটাও আমরা এখানে উচ্ছেদের জন্য এখন উচ্ছেদ করতে